হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো সকাল সকাল বাবা একদম ফ্রেশ লতি নিয়ে চলে এসেছে, আর এই লতি খেতে কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের। আর এদিকে মা কাটতে বসে গেছে, দেখো কিভাবে কাটা হয়। যারা কাটতে পারো না অবশ্যই কিন্তু দেখে নাও। পরে যে খোসাগুলো আছে মানে যেগুলো ড্রাই হয়ে গেছে সেগুলো ফেলে দিয়ে তারপরে ছোটো ছোটো টুকরো কেটে নিতে পারো। তো দেখো কাটাটা হয়ে গেছে, আর এরপরে নেক্সট স্টেপ কী হবে তোমাদের দেখাবো। দেখো ঠিক এরকম ছোটো ছোটো করে কেটে নিতে পারো। লতি আগেই ছাড়ি নাও, তারা কিন্তু এভাবেই করবে, কিন্তু সেদ্ধ করে নিতে পারো, কিন্তু এরকম করলে আশা করি বেশি ইজি হয়। এরপর সামান্য জল দিয়ে সাথে লবণ দিয়ে সিদ্ধ করব, বেশি সিদ্ধ করব না, জাস্ট কিছুক্ষণ হালকা সেদ্ধ করে নামিয়ে নেওয়া হবে, তারপরে কিন্তু চোখলাগুলো ছাড়ানো হবে। এখন দিয়ে দেওয়া হলো, নামিয়ে জলটা ঝরিয়ে নেওয়ার পর মা এদিকে খোসাগুলো ছাড়াচ্ছে। এরকম হালকা হাতে দেখো খোসাগুলো ছাড়িয়ে আসছে, খুবই ইজি একটা প্রসেস, কিন্তু একটু টাইম লাগে যেহেতু এতগুলো লতি সেটা ছাড়াতে একটু হাতে টাইম নিয়ে করতে হয়। দেখো হালকা টানেই কিন্তু খোসাগুলো ছাড়িয়ে আসছে। তো এইভাবেই লতির খোসাগুলো ছাড়াতে হবে। লতির পুরো খোসা ছাড়ানো হয়ে গেছে, এবারে নেক্সট রান্নায় যাব। তার জন্য প্রথমে কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিতে হবে, এরপর হাফ চামচ কালো জিরে আর কিছুটা রসুন থেঁতো করে নেওয়া হয়েছে, সেটা তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। 5 থেকে 6টা রসুন থেঁতো করে নেওয়ার পর গরম তেলে দিয়ে ভালো করে কিন্তু ভাজতে হবে, এতক্ষণ না সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। এদিকে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু লতিটা দিয়ে দিতে হবে তেলের মধ্যে, তারপরে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। বেশ কিছুক্ষণ কিন্তু ভাজতে হবে। দেখো প্রায় কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে, আর ভাজা কখন হয় বুঝতে পারবে। লতি যেহেতু একটু মানে ল্যাদল্যাদ টাইপের করে, তার জন্য কিছুক্ষণ পর কিন্তু পুরোটাই একটু ঘাটা ঘাটা হয়ে যাবে। দেখো এখন প্রায় কমপ্লিট ভাজাটা। এই পর্যায়ে দেখো আমি যেটা দিচ্ছি এখানে একটু প্রায় 1 চামচ পোস্ত, হাফ চামচ হচ্ছে সর্ষে, সাথে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে বাটা, আর বাটাটা দেওয়ার পর সামান্য জল দিয়ে ভালো করে কিন্তু মশলাটা লতি দিয়ে কষাতে হবে বা ফ্রাই করতে হবে। তো এই লতিটা এত সুন্দর খেতে যে বলার মতো না। মা যখনই লতি নিয়ে আসে মাকে বলি এইভাবেই রান্না করতে, আর আমার ভীষণ ভালো লাগে। আর শেষে একটু মিষ্টি বা চিনি দিয়ে সামান্য কাঁচা লঙ্কা চিরে দেওয়া হলো ঝালের জন্য, আবারও ভালো করে সমস্ত ফ্রাই করে নিতে হবে। যারা লতি খেতে চাও না গলা ধরার জন্য তারা কিন্তু এই প্রসেসটা করতে পারো। শেষে একটু লেবুর রস মিশিয়ে দিতে পারো, খুব বেশি নয়, সামান্য একটু লেবুর রস দিয়ে একটুখানি নাড়ি চাড়িয়ে নিয়ে শেষে এই সর্ষের তেল দিয়ে ঢেকে রাখা হলো, যাতে আরো ফ্লেভারটা আরো সুন্দর হয়, ঝাঝালো হয়। ব্যাস রেডি। এর স্বাদ যতক্ষণ তোমরা না খাবে অতক্ষণ অবধি কিন্তু এই অনুভূতিটা হবে না যে কতটা সুন্দর হয়। একদম রেডি, গরম গরম সার্ভ করা হয় ভাতের সাথে। দেখো কতটা সুন্দর হয়েছে, বেশ গা মাখা এই তরকারিটা খেতে হেভি লাগে লতির, বেশ সর্ষের ঝাল যেটাকে বলা হয়। ব্যাস দুপুরবেলা হয়ে গেছে, মা ভাতের সাথে লতি দিয়ে দিল আর আমিও খেতে বসে গেলাম। বেশ লতির একটু হালকা মিষ্টি ভাব সাথে ঝাঝালো গন্ধ সর্ষে দেওয়া হয়েছে, তারপর সর্ষের তেল দেওয়া হয়েছে, তাতে কিন্তু বেশ ঝাঝালো একটা স্বাদও রয়েছে, আর সাথে কিন্তু লঙ্কারও ঝাল রয়েছে, সব মিলিয়ে কিন্তু একটা ফাটাফাটি টেস্ট। আশা করছি তোমরা এইভাবে কচুর লতিটা খুব তাড়াতাড়ি বানাবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, ফলো করো আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে।